90 এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে দেশের গণতান্ত্রিক সাংস্কৃতিক আন্দোলনের নেতৃত্বে ছিলেন আবৃত্তি শিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ। তার শেষ বিদায়ের মধ্যে দিয়ে শেষ হয় সাংস্কৃতিক আন্দোলনের আরেকটি অধ্যায়। সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে তার স্মরণসভায় অংশ নেয় সকল শ্রেণী পেশার মানুষ। সুকন্যা আমিরের প্রতিবেদনে বিস্তারিত। জন্মের আগে আমি মৃত্যুকে করেছি আলিঙ্গন, আমার কোনো দেশ নেই, ভাষা নেই, জাতি নেই। গণমানুষের অধিকার আদায়ে যে মানুষটি এই শহীদ মিনারে ভরাট গলায় আওয়াজ তুলত, সে মিলিয়েছে শূন্যে। জীবন চাকার ঘূর্ণিপাকে থেমে গেছে তার সময়। কেউ কি ভেবেছিল হুট করেই জীবনকে বিদায় জানাবে সে? পৃথিবীর বায়ুমণ্ডলকে একটু বিষাক্ত করেনি? সবকিছুই একদিন শেষ হয়, থেমে যায়, থামতে হয়, এটাই সত্য। এই সত্যকে মেনে নিয়েই চলতে হয় সামনের পথ। তবে পথ নির্দেশনায় কেউ কেউ থেকে যান আদর্শ হয়ে। হাসান আরিফ তেমনই একজন। জীবন পাতার পৃষ্ঠা জুড়ে হাসান আরিফ লিখেছিলেন অসাম্প্রদায়িকতার বাণী, প্রতিবাদের সুরে সুর তুলেছিলেন মানবতার জয়গান। তার স্মরণসভায় সেই কথাই উচ্চারিত হয় গান, কবিতা আর কথনে। আমি বাংলার আল পথে দিয়ে হাজার বছর চলি। তিনি যখন সংগ্রামের কবিতা পড়তেন মনে হয় এখনই বোধহয় রাজপথে আগুন জ্বলবে। আমি বিশ্বাস করি আরিফ আছে। হাসান আরিফের আবৃত্তি একটি জাগরণ থেকে জাতীয় জাগরণ সৃষ্টির চেষ্টা। অনন্তের পথে যাত্রা করা প্রিয় মানুষটির শেষ ইচ্ছাগুলো পূরণের অঙ্গীকার করেন তারই সহযোদ্ধারা। পথ চলতে চান তারই আদর্শে। আমরা তাকে ধারণ করেই বাকিটা জীবন চলব। মনে করি যে তাকে হারানো মানে আমাদের সমাজের একটা অনেক বড় ক্ষতি হয়ে যাওয়া। এখনই অন্ধ বন্ধ করোনা পাখা। শিল্পের ভুবনে সৃজনের অনিশেষ ফলগু ধারা হয়ে থাকবেন হাসান আরিফ। মানুষের হৃদয়ে বেঁচে রবেন অনন্তকাল। যদিও ক্লান্তি আসি। সুকন্যা আমির, নিউজ 24, ঢাকা।